নমস্কার বন্ধুরা সীমা কিচেনে সকলকে স্বাগত জানা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি বানিয়েছি তুলোর মতো স্পঞ্জি নরম এগলেস মার্বেল কেক কড়াইয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি নিয়েছি ময়দা ময়দার অর্ধেক সুজি এক বাটি চিনি হাফ বাটি দুধ হাফ কাপ সাদা তেল আর নিয়েছি একটা অরিও বিস্কুট আর নিয়েছি তিনটে কাজু বাদাম এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেব বিস্কুটে থাকা ক্রিম আলাদা করে নিতে হবে সমস্ত বিস্কুটগুলো এইভাবে আলাদা করে নেব নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চামচ হাফ চামচের অর্ধেক বেকিং সোডা এরপর আমি বিস্কুট ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুট ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা এরকম চালনি নিয়েছি চালনির মধ্যে নিয়ে নেব ময়দা আর দেবো বেকিং সোডা আর দেব বেকিং পাউডার এরপরে এইগুলো ভালো করে চেলে নেব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এরপরে এইগুলো আমি ফেলে দেব চেলে নেওয়া ময়দার মধ্যে দিয়ে দেবো সুজি এরপরে দেব চিনি চিনি বেশি হবে তাই অল্প রেখে দেবো এরপরে দেব দুধ হালকা হালকা করে দুধ দেব তারপর ভালো করে এভাবে মিশিয়ে নেব এরপরে এই ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে কেকটা তত স্পঞ্জি হবে সমস্ত কিছু ভালোভাবে মেশানোর জন্য দুধ একটু বেশি লেগেছে প্রায় দেড় বাটির মতো দুধ নিয়েছিলাম এই মিশ্রণের মধ্যে যে দুধটা দিয়েছিলাম ওটা ঠান্ডা দুধ ছিল এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এরপর আমি বিস্কুট গুঁড়োটা ভালো করে চেলে নেব বিস্কুটগুলো চেলে নেওয়ার পর এইগুলো ফেলে দেব। এরপর এটা আমি রেখে দেব এরপর আমি গ্রেটার দিয়ে কাজুগুলো হালকাভাবে গুঁড়ো করে নেব কাজু বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল অল্প পরিমাণে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার একটু তেল আছে এটাও আমি দিয়ে দেব আবার একইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম থাকবে এরপরে সুজি ময়দার মিশ্রণটা বিস্কুট গুঁড়ার মধ্যে কিছুটা দিয়ে দেব। এরপরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল তারপর ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন আমি দেব অল্প পরিমাণে দুধ আবারও ভালো করে মিশিয়ে বিস্কুট বিস্কুটগুঁড়ার মিশ্রণটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি একটা বাটি নিয়েছি কেক বোল কেক বোল যদি না থাকে তাহলে এরকম একটা স্টিলের বাটি নেবেন এটা দিয়েও খুব সুন্দর হবে এখন আমি কেক বোলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে বাটির চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে কেক বোলের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু শুকনো ময়দা শুকনো ময়দা দিয়ে ভালো করে বাটিটা কোট করে নেবো শুকনো ময়দা দেওয়ার পর বাটির মধ্যে ময়দা থাকলে ঝেড়ে ফেলে দিতে হবে এরপর আমি দেব কেক বল আমি ময়দা দিয়ে কোট করেছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার নিচে দিয়ে দেবেন এরপরে দিয়ে দেব সুজি ময়দার মিশ্রণটা কিছুটা এরপরে এই মিশ্রণটা দেওয়ার পর একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে আমি দেব বিস্কুট গোড়ার মিশ্রণটা এটাও আমি কিছুটা দেবো এরপরে বিস্কুট গোড়ার মিশ্রণটা হালকাভাবে একটু ছড়িয়ে দেবো এরপর আগের মতো একইভাবে দিয়ে দেব সুজি ময়দার মিশ্রণ কিছুটা এরপরে দিয়ে দেবো বিস্কুট গুঁড়োর মিশ্রণটা এইভাবে করে দুটো মিশ্রণে দিয়ে দেব পুরোটা কেক বোলের মধ্যে দু রকম মিশ্রণ দেওয়া হয়ে গেছে এখন একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে আমি বাইরের দিক থেকে ভেতর দিকে দাগ কেটে নেবো সাতটা এরপরে ভেতর দিক থেকে বাইরের দিকে এইভাবে দাগ কেটে নিতে হবে তাহলে এই ডিজাইনটা হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে করে আমি পুরো দাগগুলো কেটে নেব এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো কাজুবাদাম গুঁড়ো এই কাজুবাদাম গুঁড়োটা দেওয়া অপশনাল নাও দিতে পারেন কেকটা রেডি এখন বেক করে নেব এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি লবণ লবণ না থাকলে আপনারা বালি দিয়ে দেবেন এরপরে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ড না থাকলে একটা ছোট বাটি বসিয়ে দেবেন এরপরে আমি ঢাকা দিয়ে এটা আমি পাঁচ মিনিট গরম করে নেব ভালোভাবে লবণ ভালোভাবে গরম হয়ে গেছে এখন ঢাকাটা তুলে নেব এরপরে আমি কেক বোলটা এর মধ্যে বসিয়ে দেবো ভালো করে এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে উপর থেকে একটা ভার কিছু চাপিয়ে দিলে কেকটা মিডিয়াম আছে কুড়ি মিনিট ঢাকা দিয়ে কেকটা রেখেছিলাম এরপরে ঢাকাটা তুলে নেবো ঢাকাটা তুলে নিয়েছি দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে এখন একটা টুথপিক নিয়েছি এইভাবে করে আমি কেকটা চেক করে নেব টুথপিক যদি শুকনো বেরোয় তাহলে কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে যাবে আর যদি এরকম বেরোয় তাহলে জানবেন আরও কিছুক্ষণ রাখতে হবে একইভাবে ঢাকা দিয়ে আবারও কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পর আমি এই বাটিটা ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রেখেছিলাম থালার মধ্যে লেগে যাচ্ছিলো তাই কেকটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেকটাই ফুলে উঠেছে সাইডগুলো খুব সুন্দর ছেড়ে গিয়েছে এরপরে আমি একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে আবারও একবার দেখে নেব দেখুন টুথপিকের গায়ে একটুও লেগে নেই কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে কেকটা হয়ে গেছে এখন আমি খুব সাবধানে নামিয়ে নেব কেকটা নামিয়ে নিয়েছি এরপর সাইডগুলো এভাবে চুরি দিয়ে একটু ছাড়িয়ে দেব তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে এরপর একটা থালার মধ্যে আমি কেকটা দিয়ে দেব দেখুন খুব সহজে উঠে এলো কেক মলের মধ্যে একটু লেগে নেই কেকটা খুব সুন্দর হয়েছে সত্যি কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর অনেক সফট হয়েছে এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এরপর কেকটা আমি কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে দেখুন কেকটা কাটার পরে আরও বেশি সুন্দর লাগছে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে তুলোর মতো নরম স্পঞ্জি এগলেস মার্বেল কেক এইভাবে আপনারা কড়াইয়ে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন বানিয়ে খেয়ে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন সব ধরনের নতুন সহজ রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে